সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে, সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না, সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তান গুলাকে যথাযথ ভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ, আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার।